প্রায় 3 সপ্তাহ ধরে অতিক্রান্ত হলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার নিকট আত্মীয়দের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করে বলেন, বন্দীদের যে আইনসম্মত অধিকার তা থেকেও বঞ্চিত করা হচ্ছে বেগম জিয়াকে। এই নিষ্ঠুর আচরণ কিসের ইঙ্গিত? বিশাল লাল দেয়ালের মধ্যে রুদ্ধ কপাট মুক্তিহীন বেগম জিয়াকে অন্তরীণ রেখে বাইরের দুনিয়া থেকেও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করার পায়তারা চলছে। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীর কোনো নিষ্ঠুর স্বৈরতান্ত্রিক দেশেও বন্দীদের সাথে এরূপ দুর্ব্যবহার করা হয় না, যা করা হচ্ছে দেশনেত্রী বেগম জিয়ার উপর। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব, আত্মীয় স্বজন ও দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের জন্য বারবার আবেদন করার পরও কারা কর্তৃপক্ষ তাতে কোনো কর্ণপাত করেনি। কারাবিধি অনুযায়ী 7 দিন পরপর বন্দীদের সাথে সাক্ষাতের নিয়ম, অথচ বেগম জিয়ার ক্ষেত্রে এই বিধান করা হলো 15 দিন পরপর। এখন সেই 15 দিনের বিধানকেও সরকারের নির্দেশে কারা কর্তৃপক্ষ অগ্রাহ্য করছে। বেগম জিয়ার ওপর এই মানসিক নির্যাতনের উদ্দেশ্যই হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে নানাভাবে পর্যদুস্ত করার সুদূরপ্রসারী পরিকল্পনার এই অংশ। বেগম জিয়ার সাথে তার নিকটাত্মীয়দের দেখা করতে না দেওয়াটা রীতিমতো কঠিন মানসিক নির্যাতন। এ নিয়ে শুধু তার আত্মীয় স্বজনরাই নয়, দেশবাসী উদ্বেগাকুল ও উৎকণ্ঠিত। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার আত্মীয় স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হোক। তিনি বলেন, নির্বাচন পূর্বাপর ব্যাপক সহিংসতা, রক্তপাত, ধানের শীষের প্রার্থীদের ওপর গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত করা, ধানের শীষ নেতাকর্মীদের সমর্থকদের ওপর নির্বিচারে আক্রমণ করে রক্তাক্ত করাসহ ধানের শীষের প্রার্থীসহ নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেফতার, প্রার্থিতা বাতিলসহ ভোটের নামে নিষ্ঠুর তামাশায় শুধু দেশবাসী নয় আন্তর্জাতিক সম্প্রদায়ও ক্ষুব্ধ ও প্রতিবাদে সোচ্চার। তিনি বলেন, তবে সুষ্ঠুভাবে বলতে চাই, জনগণের অধিকারের পক্ষে আমাদের উচ্চারণ থামবে না। জনগণের উপর জবরদস্তি করে ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ দুর্বার গতিতে এগিয়ে যাবে। এদেশের ইতিহাস বিদেশি প্রভু ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রক্তজরা সংগ্রামের ইতিহাস। তিনি বলেন, গত শনিবার মিথ্যে মামলায় হাজিরা দিতে গেলে কক্সবাজার নিম্ন আদালত কুতুবদিয়া উপজেলার বিএনপি সভাপতি জালালউদ্দিন আহমেদ সহ 14 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। আমি এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক জে কে গাউসকে প্রধান আসামি করে 1200 জনের বিরুদ্ধে আবারও 4টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানান রুহুল কবির রিজভী। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নাশকতার 2টি মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, এবারে নির্বাচনে ধানের শীষের প্রার্থী রুহুল আমিন দুলাল সহ দলটির 22 নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতের মামলার আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক মোহাম্মদ আব্দুল মান্নান আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রুহুল আমিন দুলাল পিরোজপুর 3 আসনে 11 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকের সাংসদ প্রার্থী ছিলেন। কারাগারে পাঠানো অপর নেতাদের মধ্যে আছেন টিকিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল মৃধা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তাহসিন জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রনি মুন্সি, হুলতা কাগুলি শাখালি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রিয়াজ। মামলা ও আদালত সূত্রে জানা গেছে, গত বছরের 6 সেপ্টেম্বর মঠবাড়িয়া থানার উপপরিদর্শক জাহিদ হাসান বাদী হয়ে স্থানীয় রুহুল আমিন দুলাল সহ 25 জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা বিএনপির চেয়ারপারসন, কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবি ও আসন্ন 11 জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য মঠবাড়িয়া চরখালি সড়কের গদিঘাটা খালের উপর নির্মাণাধীন সেতুর মালামাল খালে ফেলে ক্ষতি সাধন করেন। 26 নভেম্বর রুহুল আমিন দুলাল সহ মামলার 19 আসামি হাইকোর্ট থেকে 8 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। ওই মামলার 18 আসামি সোমবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
এছাড়া গত 8 নভেম্বর মঠবাড়িয়া থানার উপপরিদর্শক শওকত হোসেন বাদী হয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বানচালের জন্য মঠবাড়িয়া পাথরঘাটা সড়কের পূর্ব কবুতরখালি এলাকায় সড়ক কেটে ও সড়কের ওপর গাছের গুড়ি ফেলে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার সহ 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 7 জনকে আসামি করা হয়। 26 নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার সহ 4 আসামি হাইকোর্ট থেকে 8 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। মঠবাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, পুলিশের দায়ের করা মামলা দুটি ছিল মিথ্যা ও ভিত্তিহীন গায়েবী মামলা। আমরা কারাবন্দী নেতাদের মুক্তির জন্য উচ্চ আদালতে যাব। সরকারি কৌঁসুলি খান মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দুটি মামলায় বিএনপির 22 নেতাকর্মী জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার 14 গ্রামে যাত্রীবাহী বাসে আগুনে পুড়িয়ে 8 জন হত্যার ঘটনায় করা মামলায় জামিন শুনানি আবারও পেছালো। 16 জানুয়ারির শুনানির নতুন তারিখ ধার্য করা হয়েছে। সোমবার দুপুর 12টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান নতুন এই তারিখ নির্ধারণ করেন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠন বিষয়ক শুনানির দিনও ওই তারিখে নির্ধারণ করেন। জানতে চাইলে কুমিল্লার সরকারি কৌঁসুলি মুস্তাফিজুর রহমান বলেন, কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম শামসুল আলম অবসরে গেছে, বর্তমানে এই পদে কেউ নেই। নতুন জেলা ও দায়রা জজ 8 জানুয়ারি যোগদান করবেন। এ কারণেই মামলার শুনানি ও অভিযোগ গঠন বিষয়ক শুনানির দিন পেছানো হয়েছে। এর আগে গত 25 নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল চলতি মাসের 7 জানুয়ারি, এদিন কোনো শুনানি হয়নি। খালেদা জিয়ার আইনজীবী মোহাম্মদ কাইমুল হক বলেন, 14 গ্রামে যাত্রীবাহী বাসে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় বিচারিক আদালত কয়েক দফা তারিখ দিয়ে খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন। পরে আমরা জজ কোর্টে পুনরায় জামিনের আবেদন করেছি। গত 11 নভেম্বর জেলা ও দায়রা জজ ছুটিতে ছিলেন। পরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আব্দুর রহিম ওই মামলার জামিনে শুনানি করেন। তখন রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় বিচারক 25 নভেম্বর শুনানির নতুন তারিখ ধার্য করেন। তখন শুনানি করতে গেলে জেলা ও দায়রা জজ কোনো শুনানি না করে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে 7 জানুয়ারির শুনানির দিন ধার্য করেন, এদিনও কোনো শুনানি হয়নি। বর্তমানে খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে রাজধানী নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে আছেন। আদালত সূত্রে জানা গেছে, 2015 সালের 2রা ফেব্রুয়ারি রাত আনুমানিক 3:30 দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাস কুমিল্লার 14 গ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় আসামাত্র দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে 7 ও হাসপাতালে নেওয়ার 2 দিন পর আরও 1 জন সহ মোট 8 জন মারা যায় এবং 27 জন আহত হয়। এ ঘটনায় 2015 সালের 3রা ফেব্রুয়ারি রাতে 14 গ্রাম থানার উপপরিদর্শক নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে দণ্ডবিধির 302/34 ধারায় একটি হত্যা মামলা করেন। মামলা তদন্ত করেন 14 গ্রাম থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম। 2 বছর 1 মাস 3 দিন পর 2017 সালের 6 মার্চ কুমিল্লার আদালতে ওই 2 মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। খালেদা জিয়া মামলার 51 নম্বর আসামি। একাদশ সংসদ নির্বাচনে গণফোরামের বিজয়ী 2 প্রার্থী সহ জাতীয় ঐক্যফ্রন্টের কোনো বিজয়ী প্রার্থী শপথ নিচ্ছে না বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। তারা বলেছেন, শপথ নেওয়ার ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে ডক্টর কামাল হোসেনের উদ্ধৃতি দিয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সঠিক নয়। গতকাল রাজধানী মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে নেতৃবৃন্দ এসব কথা জানান। বৈঠক শেষে জেএসডি সভাপতি আসম আব্দুর রব ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এসব কথা বলেন। আসম আব্দুর রব বলেন, ঐক্যফ্রন্টের কেউ এই সংসদে শপথ নিতে যাচ্ছেন না বা যাবেন না। তিনি বলেন, গণমাধ্যমে ঐক্যফ্রন্ট ভাঙ্গার যে খবর বেরিয়েছে সেটি সঠিক নয়। আমাদের ঐক্য ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা একসঙ্গে মিটিং করেছি, আগামীতেও একসঙ্গেই থাকব। অন্যদিকে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, শনিবার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এবং রোববার ছাপা পত্রিকায় জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে ঐক্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় ডক্টর কামাল হোসেনের একটি বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির ভিত্তিতে এই ধরনের মন্তব্য করা হয়েছে। ডক্টর কামাল হোসেন কোনোভাবেই বলেননি গণফোরাম থেকে নির্বাচিতরা শপথ নেবেন, বরং এটা নিয়ে কেউ বাণিজ্য করতে চাচ্ছেন। তিনি বলেছেন, আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারি, তার মানে শপথ নিচ্ছে এটা নয়। গণমাধ্যমে শপথ নেওয়ার খবরটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি এই প্রশ্নে আর কোনো ভুল বোঝাবুঝি বা ঘোলাপানিতে মা শিকার হবে না। মন্টু বলেন,
আমরা স্পষ্টভাবে বলতে চাই, সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ প্রশ্নে জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে বিন্দু মাত্র অনৈক্য নেই। বরং গত 30 ডিসেম্বর পৌরসভা নির্বাচনের পর জনগণের ভোটের অধিকার এবং অন্যান্য গণতান্ত্রিক অধিকার আদায়ে জাতীয় ঐক্যফ্রন্ট আগের চাইতে আরও বেশি ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। তিনি বলেন, আমরা স্মরণ করিয়ে দিতে চাই 30 ডিসেম্বর নির্বাচন নামের পোষণটি ঐক্যফ্রন্ট সেদিনই প্রত্যাখ্যান করেছে। এই পৌরসভা নির্বাচন আরও প্রমাণ করেছে এই দেশে দলীয় সরকারের অধীনে কোনো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, বরং জনগণের ভোটাধিকার লঙ্ঘিত হয়েছে। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ফের নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট তার কর্মসূচি চালিয়ে যাবে। বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী সহ আরও অনেকে।